ওই বীর্য থেকে রক্তপিণ্ড, রক্ত থেকে গুষ্ঠ, গুষ্ঠ থেকে হাড্ডি, গুষ্ঠের হাড্ডিকে আবার আমি মাংস দ্বারা পরিবর্তন করি, মাংস দ্বারা ঢেকে দিই। আস্তে আস্তে যখন একটু বড় হয়, ফেরেশতাদেরকে বলি সাবধান, সারা বডি তৈরি কর, চেহারাটা তৈরি করবি না, কারণ এই চেহারাটা খুব দামি চেহারা, এই চেহারাটা দিয়ে ওই বান্দা আমার কুদরতি পায়ে সাজদা দিবে। সুতরাং সাধারণভাবে বানাইলে হবে না, তুই হাত দিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আমি আমার প্রিয় বান্দার চেহারাটা তৈরি করব। জোরে বলেন আল্লাহ, আমি আল্লাহ তৈরি করি। আল্লাহ বলে এই যে নিজ হাতে চেহারা তৈরি করি, আমি যাকে যেভাবে পছন্দ করি, আমার যাকে যেভাবে চেহারাটা আকৃতি দেওয়ার ইচ্ছা করি সেইভাবেই দে, এত কিছু করলাম বান্দা তোমার জন্য আমি, তাহলে কেন তুমি আমাকে ভুলে গেছো, কেন তুমি দুনিয়ার পিছনে পড়ছো? তোমার জন্য আমি কোরআন পাঠিয়েছিলাম হেদায়েতের জন্য, আমার দিকে ফিরে আসার জন্য তুমি ছিলে আলমে আর রাতে, ওইখান থেকে দুনিয়াতে পাঠানো হয়েছিল কিছু কাজ করার জন্য। আমি খেলাফতের দায়িত্ব দিয়েছিলাম, তুমি আমার প্রতিনিধিত্ব করবে, আপনারাই বলেন। আমাদের রাষ্ট্রদূত যদি বাংলাদেশ থেকে অন্য দেশে যাই, তার কিছু নিয়ম নীতি আছে না নাই? জোরে বলেন, রাষ্ট্রদূত কি বাংলাদেশের নিয়ম কানুন অনুযায়ী কথা বলবে না? ওইখানে রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের কে উপস্থাপন করবে অন্য দেশে? আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে সাধারণ গরু ছাগলের মতো তৈরি করি নাই, বিশেষভাবে আফজালিতা কবিম সুন্দর অবকাঠামো দিয়ে আমি তৈরি করেছি। তার একটা কারণ আছে, কারণ আমি তোমাদেরকে দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব করার জন্য তৈরি করেছি, আর এই প্রতিনিধিত্ব করার জন্য তোমার মন গড়া মতবাদ বা রাষ্ট্রের বা দুনিয়ার কারো মন গড়া মতবাদ দিয়ে তুমি যদি আমার প্রতিনিধিত্ব করো, আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আমার প্রতিনিধিত্ব করার জন্য এই কোরআন ধরতে হবে, যে কোরআনটার বৈশিষ্ট্য হলো লা রাইবা ফি, জোরে বলেন আল্লাহু আকবার, এই কোরআন ধরতে হবে। আমি একটা হাদিস পড়ছি আপনাদের সামনে, খুব মনোযোগ দিয়ে শুনে, যারা কোরআন পড়ে আর যারা পড়ে না তাদের উদাহরণ আপনারা শুনতেছেন? বলবো, যারা কোরআন পড়ে যারা পড়ে না তাদের উদাহরণ। মানুষ দুই প্রকার, একদল মানুষ মুমিন মুসলমান, আরেকজন কাফির, ঠিক না বেটি? যারা মুমিন তারাই তো কোরআন পড়ে, যারা কাফির তাদের কথা বাদ দিলাম, পরে আসবে, আগে মুমিনদের আলোচনা করি। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিফ, যে সমস্ত মুমিনদের ভিতরে, যে সমস্ত মানুষের ভিতরে এই কোরআনের কোনো অংশ নাই, সেই মানুষটা যদিও আকার আকৃতিতে মানুষ হিসেবে বিবেচিত হবে, কিন্তু তার বডিটা এরকম হবে কাল বাইতুল খারিফ, বিরান ঘরের ন্যায়। বিরান ঘরের যেমন কোনো দাম থাকে না, মানুষ বসবাস করে না, এমনি ভাবে শয়তান জিন ভূত কুকুর বিড়াল মাকড়সার জাল থাকে, ঠিক তেমনি ভাবে যাদের অন্তরের মধ্যে কোরআন নাই, কোরআনের কোনো অংশ নাই, আল্লাহ রাসূল বলেন তাদের অন্তরটাও এরকম, তাদের ভিতরটাও বিরান ঘরের মতো, তাদের ভিতরে রহমত থাকে না, বরকত থাকে না, তাদের ভিতরে শয়তানে বাসা বাঁধে, ঠিক না বেটি? আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেন, মাতালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাতালিল উতরুজ্জা, আল্লাহ রাসূল বলেন যে সমস্ত মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে তারা হচ্ছেন কমলার ন্যায়। কমলাটা খুব দামি একটা ফল, সবাই পছন্দ করে, কারণ তার একটা ঘ্রাণ আছে, আবার তার স্বাদটাও খুব মজা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আরো তিনটা বাকি আছে উদাহরণ, তারপরে সিদ্ধান্ত নেবেন আপনি কমলা হবেন না বাকি তিনটা কোনো একটা হবে। তাহলে একদল মুমিন পাইলাম যারা কোরআন পড়ে, তাদের উদাহরণ কমলার ন্যায়, কারণ কমলা গ্রানটাও সুন্দর, খাইতেও মজা। আল্লাহ রাসূল বলেন, ওয়ামাতালুল মুমিনিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাতালিত তামার,
ওই সমস্ত মুমিন যারা ইমানদার আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়ে সবকিছুই করে কিন্তু কোরআন পড়ে না কামাতালিত তামার আল্লাহ রাসূল বলেন তার উদাহরণ হলো খেজুরের মতো কেন লাইসালাহা রিহুন ওয়া তুআমুহা তাইয়িবুন হুলুবুন সুবহানাল্লাহ তামার আপনি বলবেন খেজুরও তো ভালো হ্যাঁ ভালো খেজুরেরও স্বাদ আছে কিন্তু গন্ধ আছে না নাই ঘ্রাণ আছে খেজুরে ঘ্রাণ আছে খেজুরে ঘ্রাণ নাই সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন যে মুমিন কোরআন তেলাওয়াত করে না তার উদাহরণ হলো খেজুরে নেই কারণ তার কোনো গন্ধ নাই কিন্তু তার স্বাদ আছে তার স্বাদটা খাবারটা খুব মিষ্টি খুব ভালো কিন্তু ঘ্রাণ নাই তো যেই মুমিন তেলাওয়াত করে তার কবলার নেই সে ঘ্রাণও আছে স্বাদও আছে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের মনে ভালো লাগতেছে সুবহানাল্লাহ ভালো লাগতেছে বাকি দুইটা বলবো উদাহরণ বলেন দুইটা উদাহরণ দিলাম কার উদাহরণ মুমিন ব্যক্তি কার উদাহরণ সবাই বলেন মুমিন ব্যক্তি একটা হচ্ছে মুমিন ব্যক্তি যারা কোরআন পড়ে তারা হচ্ছে কমলা নেয় আর একটা হচ্ছে মুমিন ব্যক্তি যারা কোরআন পড়ে না তারা কিসের নেয় বলেন খেজুরের নেয় আল্লাহ রাসূল বলেন তারা খেজুরের নেয় কারণ খেজুরের ঘ্রাণ নাই কিন্তু স্বাদ আছে ওয়া মাতালুল মুনাফিক কামাতালিল হানজালা মুনাফিকের উদাহরণ হলো যারা কোরআন তেলাওয়াত করে মুনাফিক অবস্থায় কিন্তু তার কোরআন তেলাওয়াতের কারণে আকৃতিটা সুন্দর মাকাল বল দেখতে খুব সুন্দর ভিতরটা পচা কিন্তু তার ভিতরের ঈমান নাই ঈমান পচা অপরপক্ষে যে সমস্ত মুনাফিক কোরআনও তেলাওয়াত করে না আল্লাহ রাসূল বলেন তারা হচ্ছে হেনাল বলের ন্যায় দেখতেও খুব বিশ্রী গন্ধটাও বিশ্রী আবার ভিতরেও খুব বিশ্রী কাঁটাযুক্ত তাহলে কোরআনের সাথে দেখেন চার শ্রেণীর লোক এক শ্রেণী কোরআন মুমিন তেলাওয়াত করে তারা কমলার ন্যায় স্বাদও আছে গন্ধও আছে আরেক শ্রেণীর মুমিন হচ্ছে যারা তেলাওয়াত করে না স্বাদ আছে কারণ তাদের ইমানের দাম আছে কোরআন না পড়লেও ইমানের দাম আছে একদিন একদিন ব্যাংকে প্রবেশ করবে আর হচ্ছে মুনাফিক হচ্ছে যারা তেলাওয়াত করে তারা হচ্ছে মাকাল বলে নেয় উপরে ফিটপাট ভিতরে কি সদরগা আরেক দল হচ্ছে যারা কে তেলাওয়াতও করে না মুনাফিক কিন্তু তেলাওয়াতও করে না তারা হচ্ছে বলে নেয় দেখতেও খুব বিশ্রী দুর্গন্ধ ভিতরেও পচা খাবার মতো নাই এই যে অবস্থা কোরআন এই কোরআন আমাদের দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার